দীর্ঘ প্রতীক্ষার অবসান। সোমবার উদ্বোধন হতে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ মেট্রো স্টেশন। উদ্বোধন করবেন কেন্দ্রীয় শিশু ও নারী কল্যাণ এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানি। এই স্টেশন চালু হলে শিয়ালদহ থেকে সহজেই পৌঁছে যাওয়া যাবে সল্টলেক সেক্টর 5-এ। এই মুহূর্তে আমরা উপস্থিত আছি বহু প্রতীক্ষিত শিয়ালদহ মেট্রো স্টেশনে। বহু মানুষের অপেক্ষার ফল যাকে বলা যায়। আজ 11 তারিখ, এখানে আজ এই শিয়ালদহ মেট্রো স্টেশন কিন্তু উদ্বোধন হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে, এমনই সূত্র মারফত জানা যাচ্ছে। আমি তার আগে বলবো একটু মেট্রো স্টেশনটাকে আমার ক্যামেরা পার্সন রানাকে বলবো একটু ঘুরিয়ে দেখার জন্য। পুরোটাই ঝাঁ চকচকে, পুরো কাঁচের মেট্রো স্টেশন। প্রত্যেক জায়গাতে ডবল লিফট থেকে শুরু করে ডবল সিঁড়ি, চলমান সিঁড়ি যাকে বলা হয়, সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। প্রত্যেকটাই ডবল ডবল করে যাত্রীদের সুরক্ষার কথা ভেবে, যাতে কোথাও কোনো অসুবিধা না হয়, সেই কারণে কিন্তু এখানে মেট্রোর সামনে যে মেট্রোর একটা আত্মহত্যা করার যে চিহ্ন বিভিন্ন জায়গাতে দেখা যেত, সেই চিহ্ন যাতে এখানে যাতে না ওই রকমভাবে কিছু ঘটনা ঘটে, সেই কারণে কিন্তু মেট্রো যেখান থেকে যাবে সেখানে কিন্তু মোটা ফাইবারের ডোর করা রয়েছে, যে ডোর একমাত্র মেট্রো এলেই তখনই ওপেন হবে, অন্যান্য টাইম সেই ডোর কিন্তু পুরোপুরিভাবে বন্ধ থাকবে। আমি আরেকবার ক্যামেরা পার্সনকে একটু দেখানোর কথা বলবো যে এখানে সিকিউরিটি আমার ঠিক বাঁদিকেই দেখাতে বলবো যে সেখানে সিকিউরিটি সিস্টেমটা টোটালটাই কিন্তু পুরোপুরি কঠোরভাবে সিকিউরিটি সিস্টেম রয়েছে। ব্যাগ আনলে ব্যাগ চেকিং থেকে শুরু করে পুরো মেটালিক যন্ত্র যেটাকে বলা হয় সেই যন্ত্র কিন্তু বসানো রয়েছে। কোনো কিছু আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে যে কোনো সরঞ্জাম যদি কেউ নিয়ে যায় সেটা এই যন্ত্রের মাধ্যমে ধরা পড়বে। তাছাড়াও বলে রাখবো পাশাপাশি, এই মেট্রো আজ কিন্তু ঠিক 5টার সময়তে উদ্বোধন হতে চলেছে। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি এবং তাছাড়াও থাকবেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক পরেশ পাল। এখন এটাই দেখার বিষয় যে এই মেট্রো কতক্ষণে চালু হয়। পাশাপাশি আরও জানিয়ে রাখবো যে এই শিয়ালদহ মেট্রো স্টেশন কিন্তু এখন সোজাসুজি এখান থেকে মানুষ সেক্টর 5 পর্যন্ত যেতে পারবে, যেটা আগে অনেককে সেক্টর 5 যেতে গেলে তাকে ফুলবাগান যেতে হতো বা আরেকটু এগিয়ে যেতে হতো, কিন্তু এখন থেকে সরাসরি এই শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে সেক্টর 5 পর্যন্ত কিন্তু কানেকশান পুরোপুরি কানেক্টেড হয়ে গেল, ডিরেক্টলি যেতে পারবে। তাছাড়া আজ এই শিয়ালদহ ছাড়াও কিন্তু হাওড়া ময়দান মেট্রো যেটা হয় সেখান থেকেও কিন্তু উদ্বোধন হতে চলেছে। ক্যামেরায় রানার সাথে ভিকি রয়, রিপোর্ট 24 আওয়ার্স টিভি, কলকাতা।